ঢাকা নিউজে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রাশিদুল ইসলাম রাজু। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মোড় এলাকায়। আপনারা যদি জানেন যে গতকাল রাতের জ্বালানির যে বৃদ্ধি ঘোষণা করা হয়, এরপর থেকে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন যানবাহনে কিন্তু বেশি ভাড়া আদায় করা হচ্ছে, কিন্তু এর ফলে দেখা গেছে বাড়তি ভাড়া আদায় করার ফলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আসলে চাপ তুলনামূলক কম। আমরা যদি আপনাদের একটু দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাড়ির যথেষ্ট চাপ রয়েছে, কিন্তু তবে যাত্রীর চাপ তুলনামূলক কম রয়েছে। আমরা বিভিন্ন টিকিট কাউন্টারগুলোতেও ঘুরে যেমনটা দেখতে পেরেছি যে প্রত্যেকটি দূরপাল্লা গাড়িগুলো প্রায় 50-60 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং এছাড়া এসি যেসব গাড়ি রয়েছে এগুলি প্রায় 200-300 টাকা ভাড়া বেশি বৃদ্ধি পেয়েছে। আপনাদের যদি আরেকটু আমি টিকিট কাউন্টারগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারাও দেখতে পারবেন। আমরা টিকিট কাউন্টারগুলো দেখতে পাচ্ছি, যাত্রীদের কিন্তু তেমন চাপ নেই। এছাড়া দেখা যাচ্ছে টিকিট কাউন্টার যেসব কর্তৃপক্ষ রয়েছে তারা বলতে গেলে অনেকটা অলস সময় পার করছেন। এছাড়া আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে এই টিকিট কাউন্টার সামনে গাড়িটি দীর্ঘক্ষণ ধরে এখানে রয়েছে, আসলে যাত্রীর না থাকার কারণে তারা এই বাসটি চালু করতে পারছে না। এছাড়া বেশিরভাগ কিন্তু যানবাহনে আমরা এমনটাই আসলে দেখতে পাচ্ছি যে যাত্রী না থাকায় আসলে নির্দিষ্ট সময় গাড়ি আসলে চালু করতে পারছে না। এছাড়া আমরা যদি আপনাদের একটু মহাসড়কটা দেখানোর চেষ্টা করি, মহাসড়কও কিন্তু আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি রয়েছে কিন্তু যাত্রী কিন্তু তেমনটা নেই। আসলে এই কারণটি জানতে চাইলে আমরা বিভিন্ন কাউন্টার বলি, তারা যেমনটি জানিয়েছেন যে তেল বৃদ্ধির কারণে আসলে অনেক যানবাহনের বাসের ভাড়াও কিন্তু বৃদ্ধি করা হয়েছে, সেজন্য অনেকেই কিন্তু আসলে আজকে ভাড়া বেশি কারণে অনেকেই তাদের নির্ধারিত গন্তব্যস্থলে যেতে চাচ্ছেন না, সেই জন্য কিন্তু বাসগুলো বেশিরভাগ বাসগুলো কিন্তু খালি রয়েছে। এই জন্য তারা যে নিজের নির্ধারিত সময় যে নির্দিষ্ট সময় পরপর তারা যে বাসগুলো চলাচল করে এটা কিন্তু আজকে একটু শিডিউলে সেজন্য বিপর্যয় দেখা গেছে। এছাড়া দীর্ঘক্ষণ সময়ে সাধারণত বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেল, আজকে কিন্তু ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে যাত্রীরা বাস দীর্ঘক্ষণ অপেক্ষা করছে।